নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন আজকে যে রেসিপি করবো সেটা হলো থরের ঘন্ট এখানে আজকে থোরের ঘন্টটা একটু অন্যভাবে করছি আমরা তো সবসময় আগে আমি খেয়ে থাকি তো আজকে একটু অন্যভাবে থোরের ঘন্টটা করছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারাও নিরামিষির দিনে অবশ্যই এভাবে থরের ঘন্টা একবার করে দেখতে পারেন তো চলুন আমি শুরু করি আজকের রেসিপি কিভাবে তৈরি করছি এই থরের ঘন্ট প্রথমে আমি দেখুন এখানে থরটাকে নিয়েছি থরকে আমি এখানে আগে আমি কিভাবে কাটতে হয় সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি প্রথমে এখানে থোরটাকে একটু আমি আগে কেটে নিচ্ছি এবারে দেখুন ভেতর থেকে একটা একটা পর্দার মতো আছে সেই পর্দাটাকে আমি তুলে ফেলে দিলাম এখানে ভালোভাবে দেখুন আর একটা পর্দা আছে এবার সেইটাকেও কিন্তু তুলে ফেলতে হবে অনেক বন্ধুরাই জানে থোর কেমন করে কাটতে হয় আবার আছে এমনও কিছু বন্ধু যারা হয়তো জানে না যার জন্য আমি একটু কেটে দেখিয়ে দিলাম এইভাবে পুরো দুটো স্তরকে আমি তুলে দিলাম এবারে কিন্তু আর নেই এবার ভালোভাবে আমি থরটাকে পরিষ্কার করে নিলাম এখন পরিষ্কার করে নেবার পরে দেখুন সাইডের মাথাগুলো একটু লাল হয়ে আছে এগুলো বাজার থেকে নিয়ে আসা ছিল যার জন্য লাল হয়ে গেছে আমি ভালোভাবে কেটে ওইগুলোকে একটু ফেলে দিলাম এবারে আমি একটা একটা করে পিস কেটে নেব দেখুন একটা করে পিস কাটার পরে আঙুল দিয়ে পেঁচিয়ে নিচ্ছি কারণ এখানে কিন্তু একটা আঁশের মতো বা সুতো সুতোর মতো দেখবেন থাকে তো আজকে খুব ভালো ছিল এই থরটা একটু আজকে আশ ছিল না তবু আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আশটা থাকলে এইভাবে আঙুল দিয়ে ছাড়িয়ে নিতে হয় আজকে থোর ভীষণ করছি রান্নাটাও কিন্তু খুব ভালো হবে এবারে দেখুন আমি ওইভাবে নেওয়ার পরে এবারে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি থোটটা এতটা কুচি আছে এটাকে এর থেকে আর বেশি কুচি করার দরকার নেই ওটা হাত দিয়ে ভাঙলে কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তবু যদি আপনাদের মনে হয় আপনারা এভাবে একটু ছোট করে নিতে পারেন সম্পূর্ণ থোটটা কাটা হয়ে গেছে দেখুন থোটটা হাত দিয়ে কিন্তু ভেঙে যাচ্ছে তার মানে থরটা আজকে ভীষণই সুন্দর এবারে থোটটাকে আমি রেখে দিলাম এদিকে কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ মতো সরষের তেল তেল গরম হয়ে যাওয়ার পরে এতে দিয়ে দিলাম ফোড়নের জন্য পাঁচ ফোড়ন এবং এখন দিয়ে দেবো এতে আমি শুকনো লঙ্কা তেজপাতা এবং কাঁচা লঙ্কা ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভালোভাবে পুড়িয়ে নেব ভালোভাবে ফোড়নগুলো পোড়া হয়ে গেলে পরে দেখুন প্লেটের মধ্যে নিয়েছি আমি সামান্য একটা ছোট মাপের আলু ছোট ছোট করে কেটেছি এবং কয়েক পিস পেঁপে নিয়েছি এখানে পেঁপেটা দেওয়ার কারণ হলো থোর কিন্তু একটা কচকচি ভাব থাকে থোরের মধ্যে দেখবেন তো যদি পেঁপে দেন তাহলে এই কচকচি ভাবটা একেবারেই থাকে না এবং ভীষণ সফট এবং মোলায়েম হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যার জন্য আপনারা অবশ্যই যখন থোর রান্না করবেন এইভাবে একটু পেঁপে দেবেন তাহলে থোরটা একদম মোলায়েম হবে আমি এখানে পেঁপেটাকে একটু বড় করে কেটেছি আপনারা আর একটু ছোট করে কিন্তু কেটে দিতে পারেন এবারে আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেবার পরে দেখুন এদিকে নিয়েছি আমি দেড় টেবিল চামচ গোবিন্দভোগ চাল সেই চালটাকে এবারে আমি একটু ধুয়ে নিলাম এবং জলটা ঝাড়তে দিলাম এবারে যে জলটা ঝারিয়ে দিয়ে দিলাম আমি চালগুলোকে কড়াইয়ের মধ্যে এবারে আলু পেঁপে এবং এই চালগুলোকে আমি খুব ভালোভাবে আরও কিছুক্ষণ ভেজে নেব এভাবে যদি একটু গোবিন্দভোগ চাল দিয়ে করেন দেখবেন খেতে খুব সুন্দর হয় ভালোভাবে আরও আমি কিছুক্ষণ ভেজে নেবার পরে এবারে এতে আমি দিয়ে দেব হাফ টি স্পুন আদা বাটা এবং দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরে বাটা এখানে আপনারা গুঁড়ো জিরে দিতে পারেন দিলাম সামান্য একটু জল এবারে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব তার আগে দিয়ে দিলাম লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি এবারে সব উপকরণগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব দুই মিনিট এখানে খুব ভালোভাবে আমি কষিয়ে নেবার পরে এদিকে দেখুন থোটটাকে আমি রেখেছি এই থরটা এবার আমি হাত দিয়ে একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি যেহেতু এটা থোর ভীষণ কচি ছিল এখন কিন্তু ভেঙে ভেঙে কিন্তু এভাবে হাত দিয়ে কিন্তু ভেঙে ভেঙে ছোট হয়ে যাবে তা আমি যার জন্য হাত দিয়ে একটু আমি ভেঙে দিচ্ছি এভাবে আপনারা করতে পারেন অথবা আপনারা একটু কুচি করে আর একটু ছোটো ছোটো করে কেটেও নিতে পারেন ভালোভাবে হয়ে গেছে এবারে এদিকে মশলাটা কষিয়ে নেবার পরে থরটাকে আমি এখন দিয়ে দিলাম মশলার মধ্যে এবারে মশলা দিয়ে থরটাকে আমি আরও তিন মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব যেন থরের জলটা শুকিয়ে যায় এবং থরটাও কিন্তু একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় আপনারা এই পদ্ধতিতে একবার রান্না করবেন থর আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে নিরামিষে আগে আমি খেতে খেতে একটু চেঞ্জ আনতে গেলে কিন্তু এ ধরনের একটু রান্না করতে পারেন কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব পেঁপেটা কিন্তু আপনারা অবশ্যই এখানে দেবেন পেঁপেটা না দিলে কিন্তু এইভাবে কিন্তু মোলায়েম এবং সফট কিন্তু হবে না আপনারা হয়তো এর আগে অনেকেই করেছেন পেঁপে দিয়ে আবার অনেকে কিন্তু জানে না তো যেসব বন্ধুরা জানে না তারা একবার কিন্তু এইভাবে পেঁপে দিয়ে করে দেখতে পারেন পেঁপেটা চাইলে আর একটু আপনারা এখানে কুচি করে দিতে পারেন তাতে আরও বেশি ভালো হবে এবারে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এতে হাফ বাটি ছোট্ট বাটির হাফ বাটি গরম জল দিয়ে দিলাম আমি একটু ভালোভাবে থোটটা সেদ্ধ হওয়ার জন্য এবারে ঢাকা দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট হয়ে গেলে পরে আমি ঢাকনাটাকে এবার তুলে দিচ্ছি এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি সব কিন্তু উপকরণগুলো আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলু পেঁপে থোর সবই কিন্তু এবং আতপ চাল যেটা সেটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করছি একটু হালকা করে দু একটা আলু এবং দু একটা পেঁপেকে আমি একটু ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি ভালোভাবে একটু ভেঙে গুঁড়ো করে দেওয়ার পরে আবার আমি সবগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কয়েক সেকেন্ড এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব একবারে জল ঝরিয়ে একদম শুকনো শুকনো করে কিন্তু এটা করতে হবে দলা দলা করে করতে হবে দেখুন দেখে বুঝতে পারছেন ঠিক এইভাবে করতে হবে জল যেন একদম না থাকে এবারে এতে আমি দিয়ে দেব একটু হাফ স্পুন গাওয়া ঘি এবং দিয়ে দেবো হাফ স্পুন গরম মশলা গুঁড়ো এবারে গরম মশলা গুঁড়ো এবং ঘি দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব গ্যাস আমি আগেই বন্ধ করে দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। গরম ভাত দিয়ে খেতে অথবা রুটি দিয়েও কিন্তু এটা আমরা খেতে পারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করবেন লাইক দেবেন একটা এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং পাশে টাকা বিল বাটনটি প্রেস করে দেবেন আজকের মতো এখানে শেষ করি পরবর্তী রেসিপি নিয়ে আমি আবার আসব নমস্কার ধন্যবাদ